ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন পরিদর্শন করেছেন রাজা তৃতীয় চার্লস। বুধবার রাজার এই পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। সকালে আলতাপালি পার্ক ও শহীদ মিনার হয়ে তিনি বাংলা টাউন ও ব্রিকলেন মসজিদ পরিদর্শন করেন। এই সময় হাজার হাজার মানুষরা রাজাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। ব্রিটেনের রাজা হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশি অধ্যুষিত বাংলা টাউন পরিদর্শনে আসেন তৃতীয় চার্লস। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ক্যামিলা। প্রথমেই রাজা যান ঐতিহাসিক আলতাপালি পার্কে ও শহীদ মিনারে। সেখানে তিনি বেশ কিছু সময় কমিউনিটি নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীদের সাথে অতিবাহিত করেন। পরে রাজা চার্লস যান ব্রিকলেনে, সেখানে তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। সকাল তো এখানে দাঁড়াইয়া আছি এবং আমি ফুলটা লই আইসলাম, আলহামদুলিল্লাহ আমি ফুলটা তানে দিতাম পারছি। আমি একটা লাগি খুব প্রাউড ফিল করি আর আমরা খুব সকাল 9টা থেকে কিন্তু আমরা এখানে দাঁড়াইয়া আছি। আর যে জিনিসটা আমার ভালো লাগছে তারা একদম সাধারণ মানুষের মতো হাজবেন্ড ওয়াইফ যেন আটকে আইছেন, সকলের লোক আত্মলাইছেন। আলহামদুলিল্লাহ আমরা যে সরাসরি তার লোক আত্মলাইতাম পারছি ওটাও আমার কাছে খুব ভালো লাগে। আমার অনুভূতি ইজ ভেরি ডিফারেন্ট, এক্সেপশনাল অ্যান্ড ভেরি নাইস টু মিট হিম অ্যাজ ওয়েল অ্যান্ড দে আর হি ইজ হাম্বল অ্যাজ ওয়েল। হ্যাঁ, নাইসলি সময় দিছে আমাদেরকে, অনেক যুক্তরাজ্যের বর্তমান রাজা রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী রানী ক্যামিলা, তারা আমাদের ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের যে হৃদয়স্থল ব্রিকলেন, যেটি বাংলা টাউন এবং আলতাপালি শহীদ আলতাপালি পার্ক, এই দুটো জায়গায় এসেছিলেন। এবং তার রাজা হওয়ার আগেই, তার করোনেশন হওয়ার আগে এই সময় টেন্টামিটিং সময়টা উনি যে বাংলাদেশি ব্রিটিশ কমিউনিটিকে যে ভালোবাসা দেখিয়েছেন, যে কমিটমেন্ট দেখিয়েছেন আমাদের প্রতি, যে অ্যাটাচমেন্ট দেখিয়েছেন, এটা খুবই এক্সট্রাঅর্ডিনারি ছিল। ব্রিকলেনের রাস্তার দুই পাশে জড়ো হয়েছিলেন হাজারো বাংলাদেশি। এ সময় রাজা ও রানী প্রবেশ করেন বাংলাদেশিদের পরিচালিত গ্রাম বাংলা রেস্টুরেন্টে। What an honor to receive His Highness King Charles and his consort Queen Camilla. I mean, we couldn't ask for anything better for Brick Lane business community. As you know, the business has been suffering all over the country. But for the king to come here in such an early reign of his kingdom is unbelievable. আজকে গ্রাম বাংলা আওয়ার মানে হইল যে ট্রেডিশনাল বাংলাদেশি ফুড, যে এটা একবার খাইলে বারে বারে আওয়া লাগে, এটা আজকে কিংগে প্রমাণ করলা যে এই ট্রেডিশনাল বাংলাদেশি ফুড কতখান মজা। সবশেষে ব্রিটেনের মসজিদ পরিদর্শন করেন ব্রিটেনের রাজা, সেখানেও তাকে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হয়। রাজার এ সফরে সহযোগিতা করেছেন সফল বাংলাদেশিদের নিয়ে কাজ করা সংগঠন ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপাইরেশন। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।